সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কিভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন ইউটিউবের জন্য। সে সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি শেখাবো। আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন, আই হোপ যে আপনি ইউটিউবে অ্যানিমেশন ভিডিও অনায়াসে বানায় আপনি ইনকাম করতে পারবেন। আর এটা একদমই ফ্রি, আপনি কোথা থেকে ভয়েস নেবেন, কোথা থেকে আর ভিডিও বা অ্যানিমেশন তৈরি করবেন সমস্ত কিছু আমি দেখাবো, এবং কোথা থেকে আপনি ভালো একটা স্টোরি নিতে পারেন সেটাও আমি দেখাবো। এবং এটা কিন্তু সম্পূর্ণই ফ্রি, এবং এটা যা কিছু করব আমরা সম্পূর্ণ এআই দিয়ে করব, মাত্র একটা ক্লিকের মাধ্যমে বা সিম্পল একটা সিস্টেমে, যেটা যে কেউ এটা করতে পারবে। যারা আমরা ইউটিউবিং করতে চাচ্ছি কিন্তু ফেস দেখাইতে চাই না, বা ফেস দেখালে আমাদের কাছে খুব একটা ভালো লাগে না, তাদের জন্য আমার মনে হয় এই ক্লাসটা বেটার হতে যাচ্ছে। আপনার চাইলে এই ভিডিও কন্টিনিউ করে আপনার একটা প্রফেশনাল মানের অ্যানিমেশন ভিডিও বানাইতে পারেন এবং একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। আমাদের পূর্বের ক্লাসগুলোতে কিভাবে একটা ভিডিও এসইও করতে হয়, চ্যানেল তৈরি করতে হয়, থাম্বনেল বানাইতে হয়, এটু যেটা আমরা শিখেছি, আপনি চাইলে ওগুলো দেখতে পারেন, দেখলে আপনার ভিডিও পাবলিক করার সময় কাজে লাগবে। ওকে, যাই হোক, অনেক কথা বললাম, আমরা মূল ক্লাসে ফিরে যাই। আমি দেখাই কিভাবে খুব সহজেই একটা ভিডিও তৈরি করা যায়। তো সর্বপ্রথম আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটি। আপনারা জাস্ট চ্যাট জিপিটি লিখবেন, আমার প্রথমেই চলে আসলো চ্যাট জিপিটি। এটা আপনার সার্চ করবেন, সার্চ করার পরে অবশ্যই এটা সাইন আপ করা থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি একটা স্ক্রিপ্ট বা একটা স্টোরি তৈরি করতে পারবেন না। তো এটা যদি আপনার থাকে তাহলে আপনি প্রপারলি একটা স্টোরি তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে ধরেন আমি একটা একটা জায়গায় যাব, এখানে আমি জাস্ট কমান্ড করব যে বাচ্চাদের জন্য কিডস ফর শর্ট স্টোরি রাইটিং, রাইট, এটা লিখে দিলাম। লিখে দেন এখানে বলে দিতে পারি প্লিজ দিতে পারেন, অথবা এটা দিলেই হবে। তো আমি এটা লিখে জাস্ট এখানে পেস্ট করলাম। তো এখানে তো আপনারা জাস্ট আমার মতো করে, আমি চাচ্ছি যে বাচ্চাদের জন্য একটা কি শর্ট স্টোরি তৈরি করতে। তো আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারেন, যেমন বাচ্চাদের জন্য ফানি স্টোরি হতে পারে, বৈদিক কাহিনী, এরকম অনেক কিছু লেখা যায়, তাই না? আপনার মনের মতো যেটা সেটা আপনি লিখে নিয়েন। তো এখান থেকে দেখেন আমাকে তারা চ্যাট জিপিটি একটা স্টোরি লিখে দিছে, আমি এটাকে কপি করতে পারি। অথবা যদি আপনার এই স্টোরিটা যদি ভালো না লাগে, মানে এই গল্পটা যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি জেনারেটে ক্লিক করতে পারেন, তাহলে তারা আরেকটা তৈরি করে আপনাকে দেখাবে। তো আমি এটা দেখি তারা কেমনভাবে তৈরি করলো এবং এটা আমাদের সাথে যায় কিনা এটা আমরা দেখতে পারি। তো দেখি এখানে ট্রান্সলেট করে যে আসলে আমাদের সাথে প্রপারলি যায় কিনা। ওকে, বাংলাটা আমরা বললে আমরা বুঝতে পারবো। এক সময় একটি ছোট শহরে টিম এবং লিলি নামের দুটি দুঃসাহসী শিশু বাস করত। তারা সেরা বন্ধু ছিল যারা একসাথে অন্বেষণ করত এবং উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার যেতে পছন্দ করত। এটা কিন্তু খুব ইউনিক লাগতেছে, আমার গল্পটা কিন্তু ইউনিক লাগতেছে। আমি মাত্র কয়েকটা লাইন পরে বুঝতে পারলাম যে এটার ভিতরে খুবই ভালো একটা গল্প তারা জেনারেট করে দিছে। আপনি চাইলে এইভাবে গল্প ফুলটা পড়ে দেখতে পারেন, পড়ে তারপরে আপনি এরকম একটা স্টোরি বানাইতে পারেন। ধরেন আমি এই ছোট্ট এই স্টোরিটা বানাবো, ধরেন এটা আমি কপি করলাম, টু ভয়েস লিখতে পারেন, টেক্সট টু ভয়েস ইআই। আপনারা জাস্ট এখানে এসে টেক্সট টু ভয়েস ইআই লিখে সার্চ করবেন, তো আপনি এখানে অনেকগুলো পাবেন। জাস্ট আপনি এটাতে আসতে পারেন, প্লে হিট বা এসটি এটাতে আসতে পারেন। আমরা সরাসরি এখানে দেখতে পারবেন ইউআরএলটা, আপনারা লিখতে পারেন play.ht, এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে জাস্ট আপনি সাইন আপ করবেন, আমি একটা সাইন আপ করার দেখাই আপনাদেরকে। আমি জাস্ট এখান থেকে 10 মিনিট মেলটা ব্যবহার করতে পারি, যেহেতু আমার কাছে এত মেল নাই, তো আমি জাস্ট 10 মিনিট মেলগুলো ব্যবহার করবো। এখান থেকে কপি করলাম, কপি করে এখান থেকে ধরেন আমি কি করব, ক্রিয়েট এ এআই। তো এখান থেকে ধরেন ফুল নাম ইয়া, ওকে আমি এটা দিয়ে দিলাম, তারপরে ধরেন আমার একটা নাম দিয়ে দিলাম রাজু আহমেদ, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিলাম, ধরেন পাসওয়ার্ড আমার এটাই পাসওয়ার্ড, কপি করলাম, এখান থেকে জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে এগ্রি করে দিলাম। ওকে, এখানে ক্যাপচাটা পূরণ করতে বলতেছে, এখান থেকে ধরেন আমি বাংলাদেশে একটা নাম্বার দিয়ে দিতে পারি যেটা আমাদের সাথে যায়। আর যদি এটা যদি আপনার খুব একটা কষ্ট হয় এখান থেকে সাইন আপ করা, তাহলে আর একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা হচ্ছে এখান থেকে গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার যতগুলো জিমেল আছে সবগুলো পেয়ে যাবেন। ধরেন আমি এই একটা জিমেলে আমি
করব, ওপেন করব, তাহলে এই জিমেলটাকে সাইন আপ করবো মনে করেন, ওই জিমেলটা জাস্ট আপনি সিলেক্ট করবেন। তো আমার সাইন আপ হয়ে গেছে, এগ্রিমেন্ট ক্লিক, ইন্ডিভিজুয়াল আমরা এখান থেকে দিব, ধরেন এখান থেকে আমরা ব্রডকাস্ট এটা ক্লিক করব, এখান থেকে ব্রডকাস্ট এটা ইয়াই মানে এটা কন্টিনিউ করব। দেখেন আমাদের হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট আমরা অডিওগুলো নিতে পারবো। আমরা প্রথমে ক্রিয়েট অডিও, এখান থেকে যে ইউজ দ্য আলটা এটা আছে না, এটা আমরা ক্লিক করব। ওকে ক্লিক করলাম। তো এখান থেকে আমার যে ভয়েসটা আমার লাগবে, ধরেন আমি যে ভয়েসটা বানাবো মানে যে টেক্সট থেকে আমি ভয়েসটা বানাবো সেটা কপি করব। তো আমি এখান থেকে টেক্সটটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে ওকে আমরা এখান থেকে ক্লিক করার পরে আমরা এখানে দেখেন এটা এখানে আছে, আমরা জাস্ট এখান থেকে আমাদের যে কোনো একটা বয়েস নেবেন, অবশ্যই এটা ফিমেলটা করে নেবেন, ফিমেল করে নেন। নেওয়ার পর এখানে যদি বাচ্চাদের বয়স পান তাহলে বাচ্চাদের বয়স দিয়ে নিন, অথবা আমি ধরেন এখান থেকে দেখি কোন বয়সটা ভালো লাগে। ওকে এই বয়সটা মোটামুটি চলে, তো এটা আমি কনফার্ম করে দিই। তো এটা আমি কনফার্ম করে দিয়ে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু বয়সটা হয়ে গেল। হ্যাঁ আমি জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করে দিব। ওকে আমি এখানে জাস্ট জেনারেটে ক্লিক করে দিই, আমাদের বয়সটা কয়েক সেকেন্ডের ভিতর রেডি হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনার চাইলে এখানে আরো অনেকগুলো সব মানে টুলস আছে, এআই টুলস আছে। যেমন আপনি জাস্ট যে কথাটা আমি লিখছি টেক্সট টু ভয়েস এআই, এখানে জাস্ট আসবেন, এই একটা আছে, হ্যাঁ এখানে আসতে পারেন, এই যে এরকম অনেক সাইট পাবেন যেখান থেকে আপনি আপনার ভয়েসটাকে রেডি করতে পারবেন। ধরেন এখানে ভয়েসটা রেডি হচ্ছে, হ্যাঁ রেডি হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন আমার ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এরকম আপনি অনেকগুলো পাবেন যেখান থেকে আপনি ইজিভাবে আপনার ভয়েসগুলো জেনারেট করতে পারবেন। জাস্ট আমি জাস্ট সিম্পলি দেখাইলাম যে একটা ভয়েস কিভাবে নিতে হয়। এবার ধরেন ওই ভয়েসটাকে আমি এখান থেকে চলে আসব হচ্ছে মানে অ্যাড করব আমার অ্যানিমেশনে। আপনি জাস্ট গুগলে এসে লিখবেন অ্যাডোবি কার্টুন মেকার, এটা লিখে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন অ্যাডোবি নামের একটা অপশন চলে আসবে। এখানে লেখা আছে ম্যাক অ্যানিমেশন ফর ইউটিউব ভিডিও ফর ফ্রি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে মেকে অ্যানিমেশন ফর ইউটিউব এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি অনেকগুলো পাবেন, ক্যারেক্টার পাবেন, আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন। তো এখান থেকে ধরেন আমি একটা ছেলে মানুষের বয়স নিতে পারি, অথবা একটা বিড়ালের ছবি নিই, অথবা একটা বানরের ছবি নিতে পারি, মাঙ্কি। তো এটা নিলাম, আপনি চাইলে আপনার বয়সটা কিন্তু এখানে রেকর্ড করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার বয়স কিন্তু রেকর্ডিং শুরু হয়ে যাবে, দেখছেন আপনার বয়স কিন্তু এখানে রেকর্ডিং শুরু হয়ে যাচ্ছে। তো এটা আমার লাগবে না, আমি চাচ্ছি বাইরে থেকে যে বয়সটা করতে সেটা আনতে। এখান থেকে চুজ ফাইল অডিও এখানে ক্লিক করবেন, এখান থেকে আমি যে বয়সটা বানাইলাম সেই বয়সটা আমি এখানে পেয়ে যাব। এখান থেকে জাস্ট ক্লিক করে দিব। তো আমার বয়সটা প্রসেসিং হইতে কিছুটা সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করতে পারি। ওকে এটা একটু প্রসেসিং হতে থাকুক, ততক্ষণে আমরা একটা কাজ করি, আরো কিছু আমরা দেখতে পারি। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে নিবেন, ধরেন এখান থেকে আপনি এটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হলো না, বা এই ক্যারেক্টার পছন্দ হলো না, ধরেন এই একটা ক্যারেক্টার পছন্দ হলো, অথবা এটা পছন্দ হইলো, অথবা আপনার এটা পছন্দ হইলো, এরকম অনেক কিছু থাকে না যে আপনার একটা পছন্দ হলো না আরেকটা পছন্দ হইলো। তো জাস্ট ধরেন এটা আপনার পছন্দ হইলো রবটের একটা ক্যারেক্টার, অথবা ধরেন এটা আমার পছন্দ হইলো, আমি এখান থেকে ধরেন এটা দিয়ে দিই, হ্যাঁ এটা দিই। ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমার মনের মতো ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারবো, ধরেন এটা আপনি দিয়ে দিতে পারেন, এটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে। হ্যাঁ তো এরকম বয়ে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি চাইলে কিন্তু এগুলা গ্রিন স্ক্রিনেও করতে পারেন। আপনার যদি বড় স্ক্রিন দরকার পড়ে বা অন্য কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে চান, তাহলে গ্রিন স্ক্রিনটা সেট করলে আপনি এডিটর একটা সফটওয়্যার দিয়ে পরবর্তীতে আপনি এগুলো কাজ করতে পারবেন এডিটিং করে। তো আপাতত এটাই থাক, হ্যাঁ এটাই থাক, আপনি এইভাবে কিন্তু করতে পারবেন। এটার সাইজ করতে পারবেন, কি সাইজ লাগবে আপনার, ইউটিউবের সাইজ বা রিলসের সাইজ, এগুলো কিন্তু দেওয়া আছে। হ্যাঁ আপনি চাইলে এভাবে করতে পারেন, দেখেন খুবই সুন্দর লাগতেছে। কিন্তু এটা আপনি চাইলে বড় করতে পারেন, এই যে দেখেন বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এগুলো কথা বলবে একটু পরে। দেখি আমাদের এটা কত দূর, হ্যাঁ এটা হয়ে গেছে। আপনি দেখেন আমাদের এটাকে শুনতে কিরকম দেখায় এবং তার বিহেভিয়ার কেমন, মানে তার আচার আচরণ কিরকম করে আমাদের বয়সের সাথে সেটা দেখতে পারেন। Once upon a time, in a small town, lived two adventurous kids named Tim and Lily. They were best friends who loved exploring and going on exciting adventures together.
দেখছেন, তিনি কিন্তু শর্ট একটা স্টোরি বললো, তার হাত নাড়াচাড়া করলো, চোখ নাড়াচাড়া করলো, এভরিথিং যা কিছু আছে সবকিছুই করলো, একদম অন্যরকম একটা কার্টুন কিন্তু হয়ে গেল। কিন্তু আমি কিন্তু এইগুলো একটা স্টোরি তৈরি করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে পাবলিক করে সেখান থেকে ইনকাম করতে পারেন। জাস্ট এখান থেকে এটা হয়ে যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করলেই কাজ শেষ। তো আশা করি আপনি এটা করতে পারবেন ইজিভাবে। যদি ভয়েস নিয়ে কারো সমস্যা হয় তাহলে ভয়েসের এখানে অভাব নাই, আপনি যে কোনো ওয়েবসাইটে চলে যাবেন, ভয়েস টু টেক্সট টু ভয়েস এআই, এখানে অনেকগুলো পাবেন, এই একটা আছে, তারপরে এটা আছে, তারপরে এরকম অনেকগুলো পাবেন যেগুলো একটাতে যায় দেখে দেখে একটু বা প্রয়োজন অনুযায়ী আপনি ইয়াগুলো নিতে পারেন, হ্যাঁ ভয়েসগুলো নিতে পারেন। যদি তারপরে সমস্যা হয় আমারে বললেন, তাহলে ভয়েস নিয়ে আর একটা ভিডিও আমি মেক করব বা আর একটু ডিপলি আপনাদের সেখানে ট্রাই করব। ওকে, তো আজকের মতো তাহলে বিদায় নেই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।